এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি SSGT কনস্ট্রাকশন 2024-এর লাস্ট ম্যাথ ক্লাস নিয়ে। ম্যাথ ক্লাস এটা কিন্তু 53, এরপরে আর কোনো কিন্তু অঙ্ক পড়েনি আমাদের। 53টা শিফটে পরীক্ষা হয়েছিল, সমস্ত ম্যাথ কিন্তু আজকে আমাদের সমাধান হয়েই যাচ্ছে। আজকে আমরা কিন্তু এখানে 30-3-2024-এর শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের সমাধান করব। তোমরা কিন্তু প্লে লিস্ট ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করাটা খুবই দরকার। আর এই ক্লাসগুলো PDF কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এক করে। তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। চলো দেখা যাক আজকে এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে 7,200 টাকা PQR এর মধ্যে এমনভাবে ভাগ করা যাবে কিনা পি এর ভাগের 6 গুণ কিউ এর ভাগের 2 গুণের সাথে সমান, যা আবার আর এর ভাগের 3 গুণের সাথে সমান। সেক্ষেত্রে কিউ এর ভাগটা কত? অর্থাৎ এখান থেকে বলছে কিনা 6P সমান 2Q সমান হচ্ছে এখান থেকে 3R, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, আমরা বলছি 6, 2 আর 3-এ লসাগু ধরলাম কত? এখান থেকে ধরলাম আমি এখান থেকে 6X, তাহলে এখানে পি এর ভাগটা কত হচ্ছে এখান থেকে না X, কিউ এর ভাগটা কত হচ্ছে এখান থেকে না 3X, আর আর এর ভাগটা কত হচ্ছে এখান থেকে না 2X, ঠিক আছে। এখন এই তিনটে যোগফল কত হবে? 7,200, অর্থাৎ X+3X+2X মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 7,200। 3, 2, 5, 1, 6, অর্থাৎ X এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1200। তাহলে X এর মান 1200 পেয়েছি। কী চাইছে আমার এখানে না কিউ এর ভাগ কত? কিউ এর ভাগ কত দেখো এখানে বলেছে কত না 3X ধরেছি আমরা এখান থেকে, তাহলে কিউ এর ভাগ হবে এখান থেকে 3×1200 সমান পাচ্ছি এখান থেকে আমরা 3600 টাকা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখি, যদি একটা দ্রব্যের ধার্য মূল্য হয় 2500 টাকা, বিক্রয়মূল্য হয় 1800 টাকা, সেক্ষেত্রে ছাড়ের পরিমাণটা কত? তাহলে দেখো শূন্যগুলি যদি বাদ দিই আমি, তাহলে কী হচ্ছে না 25 টাকার মালটা এখানে 18 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখানে কিন্তু আমরা 7 টাকা কিন্তু এখানে ছাড় দিচ্ছি। তাহলে 7 টাকা ছাড় দেওয়া হচ্ছে 25-এর ওপর, তাহলে 100-এর ওপর কত হচ্ছে 25 দিকে আলো পাচ্ছি কিন্তু আমরা 4, 4 সাথে হচ্ছে এখান থেকে আমাদের 28% হচ্ছে ছাড়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা সিম্পলি বলেছিল, পার্সেন্ট চাইনি, ছাড়ের পরিমাণ কত? দেখো এমনি জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে, এটা 2500 থেকে 1800 বিয়োগ 700। আচ্ছা আমি ওই জন্য হয়তো পার্সেন্টটা চেয়েছে, পরিমাণটা চেয়েছে। দেখো 700 টাকা ছাড় এখানে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 38টা পেনের গড় দাম বলছে কত নেন 25, যদি 8টা নতুন পেনকে যুক্ত করা হয় তবে বলছে গড় 4 বৃদ্ধি পায়, সেক্ষেত্রে 8টা নতুন পেনের মোট দাম কত? দেখো প্রথম কথা হচ্ছে যে 8টা নতুন পেন যোগ করার পরে গড়টা কী হচ্ছে না, গড় দামটা কিন্তু 4 টাকা করে বেড়ে যাচ্ছে, আগে ছিল কত না 25 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এক্সটা কত নিয়ে এসছে, দেখো এমনিতে এদের গড় দাম তো কমসে কম তো 25 হবেই, মানে এদের কিন্তু মোট দাম 8×25-এর থেকে একটু বেশি হবে, কারণ বেশি আনছে বলেই প্রত্যেকের কিন্তু গড়টা 4 করে করে বাড়ছে। তাহলে 4 করে বাড়ছে, মোট কতগুলো পেন আছে এখানে না, এখানে 38টা পেন ছিল, পরের দিকে আসছে আরও 8টা পেন, মানে 46টা পেনের কিন্তু 4 করে করে বাড়ছে। কারণ এখান থেকে পাচ্ছি আমরা 200, আর এখানে পাচ্ছি আমি 4×6=4, হাতে 2×4=16, 18। তা আলটিমেট দাম কত হচ্ছে এখান থেকে না 384 টাকা। তাহলে এটাই হচ্ছে কিন্তু 8টা পেনের নতুন, মানে নতুন যে 8টা পেন নিয়েছি আমি, তার মোট দাম কত পাচ্ছি এখান থেকে আমরা 384 টাকা। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো মানিনায় বলেছে এখান থেকে, সবার আগে দেখো আমরা এই ব্যাকেটের কাজটা করে নিই, এখান থেকে এখানে পাচ্ছি আমরা 33, আর এখানে পাচ্ছি আমরা 2 মানে 35 পাচ্ছি, তাহলে 81 এর 35 মানে 81×35 ভাগ হচ্ছে এইটা। আচ্ছা আগে তো এই ভাগের কাজটা করে নিতেই হবে, আচ্ছা এর কাজটা আগে হবে, এর মানে হচ্ছে গুণ তলায় যাবে ভাগ হয়ে, ঠিক আছে থাক। আচ্ছা 44কে 22 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 2, 2, 5 হচ্ছে 7, 7 নিচে নেমে গেল, 7 দিকে আলো পাচ্ছি কিন্তু আমরা 5, তাহলে এখানে পাচ্ছি কত আমার 5×5, 5×40 মানে 405 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 7টা সংখ্যার একটা সেটের গড় হচ্ছে কত না 18, যদি একটা সংখ্যাকে বাদ দেওয়া হয় তবে গড় হচ্ছে কত এখান থেকে না 15, তাহলে বাদ দেওয়া সংখ্যার মানটা আমাদের এখান থেকে কত বার করতে হবে, ঠিক আছে। দেখো গড় কিন্তু 18 ছিল, সেখান থেকে কমে কত হয়ে গেল না 15 হয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু তাকে বাদ দেওয়ার জন্য কিন্তু গড় কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ যে যাচ্ছে সে কিন্তু গড়ের থেকে বেশি নিয়ে বেরোচ্ছে, তবেই কিন্তু প্রত্যেকের গড়টা কমে যাচ্ছে, তার মান নিশ্চয়ই 18 থেকে বেশি। এখন কত বেশি দেখো, তার জন্য কিন্তু এখানে এখন পড়ে আছে কটা সংখ্যা, 6টা সংখ্যা পড়ে আছে, তার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু 3 করে করে কমছে, মানে এই যে 3, 6, 18 এক্সট্রা ছিল সেটাও কিন্তু সে নিয়ে চলে যাচ্ছে, তার মানে তার মানটা কত হচ্ছে এখান থেকে 18+18=36 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, যে বেরোচ্ছে তার জন্য যদি গড়টা কমে যায় তার মানে বুঝতে হবে সে কিন্তু বেশি মান নিয়ে বেরোচ্ছে, এখন যতটা কমছে তার জন্য সেটাকে আমি অ্যাড করে দেবো অবশ্যই, দিলে মানে হয়ে যাবে কি এখানে সেই বাদ দেওয়া সংখ্যার মান। নেক্সট চলো, একটা সংখ্যাকে কমিকভাবে 15%, 18% এবং 44% কমানো হয়, তখন এটা হচ্ছে কত এখানে না 19,992, সেক্ষেত্রে সংখ্যাটা কত? আচ্ছা এক কাজ করি বঞ্চ, এটা আমরা রেশিওতে করি। দেখো
তাহলে 100 থেকে দেখো এখানে 15 কমলে পাচ্ছি কত, এখানে আমরা 85 পাচ্ছি, রেশিও কমলে পাচ্ছি এখানে আমরা 20:17 হচ্ছে এখানে 17। আচ্ছা 80/100 মানে কি না, 20 কাল পাচ্ছি আমরা এখান থেকে 4/5, মানে যদি এটা আগে যদি 5 থেকে থাকে তার উপর 4 কমাচ্ছি তাহলে পড়ে আছে কত, এখন 1 পড়ে থাকছে। ওকে আচ্ছা 44% মানে কী হয়ে যাচ্ছে এখানে, 44/100, 4 দিয়ে গেল হচ্ছে আমরা এখানে 11/25, মানে আগে যদি 25 থেকে থাকে তার উপর 11 কমাচ্ছি মানে পড়ে আছে কত না, এখন 14 পড়ে আছে। এখন এখানে দেখো রেশিও করছি 20:5:25 একটা, আর আরেকটা হচ্ছে কত না, 17:1:14, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা, ঠিক আছে। আচ্ছা দেখি এখানে কাটাকুটি কিছু করা যায় কি না এখান থেকে। আচ্ছা দেখো এখানে কিন্তু এইটার মান দেওয়া আছে কত, এখান থেকে না 19,992 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে কত, 19,992। তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি কত, এখানে 19,992/17:14, 17×17 যাচ্ছে এখান থেকে। আচ্ছা 29 মানে 17×17 আবার যাবে এখানে কত, 12 যাচ্ছে, 129, 7×17 হচ্ছে 119, তাহলে এখানে পাচ্ছি আমি 102, মানে 6×17 হচ্ছে 102। আচ্ছা 14 দিয়ে কাটে এটা, 14×6 হচ্ছে তোমার 84, 14×7 58, 14×8 হচ্ছে এখান থেকে 112, 112 পাচ্ছি এখান থেকে আমরা, 5×6 মানে 4×14 হচ্ছে এখান থেকে 56, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 84। তাহলে এই মানটা কত হবে, এখন দেখো 20/5 হচ্ছে এখান থেকে 100, তাহলে 2500-র মানটা এখান থেকে কত হবে, তাহলে একের মান যদি 84 হয় তাহলে এখানে 2500-র মানটা কত হবে এখান থেকে, মানে 84×2500, এটা করতে হবে। 00 থাক এখান থেকে, 4×100 হাতে রয়েছে এখান থেকে 10, 8×200, আর 10 হচ্ছে 210। তাহলে দেখো 21-এর পরে দেখো 4টে 0, অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে দেখো, বলছে মানিনায় বলেছে এখান থেকে। আচ্ছা সবার আগে দেখো আমরা যোগ বিয়োগটা করি নি এখান থেকে, ব্র্যাকেটের কাজটা, 42/12 পাচ্ছি এখান থেকে আমরা 54 পাচ্ছি, 17×10 পাচ্ছি এখান থেকে কত না 27, তাহলে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 27, 4×27/3 মানে 2/3 করে দিচ্ছি প্লাস 4, কারাগরি বল পাচ্ছি আমি 9/36, আর 4-এ পাচ্ছি এখান থেকে আমরা 40 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, 540 মিটার দীর্ঘ ব্রিজে দুটি বিপরীত প্রান্তে বলছে দুজন বালক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটা ব্রিজ আছে তার এপারে এপারে দুজন দাঁড়িয়ে আছে, এই প্রান্তে এ প্রান্তে। আচ্ছা তারা বলছে একই সময় যথাক্রমে কি না 18 মিটার পার মিনিট, 18 মিটার পার মিনিট, আর একজন হচ্ছে কত না 12 মিটার পার মিনিট বেগে একে অপরের দিকে হাঁটতে শুরু করে, তাহলে কখন তাদের সাক্ষাৎ হবে, তাহলে রিকোয়ার টাইম কী হবে না তাদের মধ্যেকার ডিস্টেন্স বাই আপেক্ষিক বেগ, যেহেতু এরা মানে একে অপরের বিপরীত দিকে আসছে মানে কী হবে বেগটা যোগ হয়ে যাবে, এটা কিন্তু অ্যান্সারটা আসবে কি সেই না মিনিটে আসবে, যেহেতু মিনিটে রয়েছে এটা, তাহলে 540/2 পাচ্ছি এখানে আমরা 30, কাউরি গেলে পাচ্ছি এখানে আমরা 18 মিনিট, অর্থাৎ 18 মিনিট পরে কিন্তু তাদের সাক্ষাৎ হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, অমর সমর এবং উমেশ একত্রে একটা বই 15 দিনে শেষ করতে পারে, অমর এবং সমর একত্রে ওই একই বই 30 দিনে শেষ করতে পারে, সেক্ষেত্রে উমেশ একা একই বই কদিনে শেষ করতে পারবে, তাহলে অমর সমর আর হচ্ছে উমেশ 15 দিনে শেষ করতে পারে, আর ওই দিকে হচ্ছে অমর আর সমর বইটা 30 দিনে শেষ করতে পারে, 15/30 লক্ষ্য করে পাচ্ছি আমি এখান থেকে 30, এটা হচ্ছে আমাদের মোট কাজ, এদের এফিসিয়েন্সি কত না 2, আর এদের ক্ষেত্রে কত না 1, এখন 3, 2 থেকে 1 বিয়োগ করলে আমরা এখান থেকে উমেশটা পেয়ে যাবো, উমেশের এফিসিয়েন্সি কত না 2 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 1, সেক্ষেত্রে তার টাইম লাগবে কত না মোট কাজ হচ্ছে এখান থেকে 30, তার এফিসিয়েন্সি কত না /1, তাহলে 30 দিন হচ্ছে সময় লাগবে, 30 ডেজ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বার্ষিক 30% হারে 2 বছরে কোনো মূলধনের ওপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বলছে কত না 5,400 টাকা, সেক্ষেত্রে মূলধন পর্যন্ত কত হবে, সাম সমান ডিফারেন্স ×100/R, তার হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, তো এখানে আমাদের সামটা বা মূলধনটা বার করতে হবে, এখানে অন্তরটা কত এখান থেকে না 5,400, আর এর মানটা কত এখান থেকে 30, মানে 100/30×100/30, এই দুটো শূন্য এখান থেকে কাটে 100, ঠিক আছে। আর দেখো 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 1800 পাচ্ছি এখান থেকে আমরা, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 600, তাহলে 600×100 মানে পাচ্ছি এখান থেকে আমরা 60,000, 4টে 0 পাচ্ছি এখান থেকে, হ্যাঁ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, তাহলে মূলধনের পরিমাণ কত হলো 60,000 টাকা। নেক্সট চলো, যদি একটা দ্রব্যের ক্রয়মূল্য বিক্রয় মূল্যের 80% হয় সেক্ষেত্রে লাভের হার কত, সাপোজ আমি ধরলাম এখান থেকে যে বিক্রয় মূল্য হচ্ছে ধরো 100, ঠিক আছে, তাহলে সিপি কত হবে না 100/80%, 80% মানে 80 হয়ে গেল, দেখো রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 4, এখানে পাচ্ছি 5, অর্থাৎ 4 টাকার মালটা এখানে 5 টাকা বিক্রি হচ্ছে, মানে 1 টাকা হচ্ছে লাভ 4-এর ওপর, তাহলে 100-এর ওপর লাভ কত হচ্ছে 4/100, মানে 25% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। নেক্সট চলো কি বলছে এখানে, 1 কেজি চিনির দাম বলছে 34% বৃদ্ধি পায় এবং বৃদ্ধি হয় কত না 51 টাকা, সেক্ষেত্রে প্রতি কেজি চিনির নতুন দাম কত,
সাপোজ 100 ছিল দামটা, হয়ে গেছে কত এখান থেকে না 134, একটু রেশিও করি তাহলে এখানে পাচ্ছি আমি 50, এখানে পাচ্ছি আমি 67, ঠিক আছে। এটা হচ্ছে আগের দাম, ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস দাম, এটা হচ্ছে আফটার, ওকে। এখন দেখো কতটা বেড়েছে, দেখো এখানে 17 বেড়েছে, এই বাড়ার পরিমাণটা এখানে দিয়ে দিয়েছে কত না 51, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না 3 পাচ্ছি। আমাদের লাগবেটা কী এখান থেকে, আমাদের বলেছে চিনির নতুন দাম কত, অর্থাৎ 67-এর মানটা বার করতে হবে এখান থেকে, তাহলে 67 * হচ্ছে 3, 321 এক, 2 318, 2 হচ্ছে 20, 201 হচ্ছে এখানে আমাদের চিনির নতুন দাম, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক কত শতাংশ সরসুদের হারে কোনো টাকা 5 বছরে এটি 3 গুণ হবে, তাহলে পিটা হচ্ছে এখান থেকে কত না 3p হচ্ছে, তাহলে এখানে ইন্টারেস্ট কত জন্য 2p হচ্ছে ইন্টারেস্ট, পি টাকার ওপর 5 বছরে r% রেটে বাই হচ্ছে 100, 5 দিয়ে 12 পাচ্ছি এখানে আমরা 20, 20 * 2 মানে পাচ্ছি এখানে আমরা 40, তাহলে r-এর মানটা পাচ্ছি এখানে আমরা 40%, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, যদি একটা ঘনকের সমকোতলের ক্ষেত্রফল বলছে 600 বর্গ সেমি হয়, সেক্ষেত্রে ঘনকের আয়তন কত হবে, ধরলাম প্রতিটা বাহু হচ্ছে এখান থেকে এ করে, সেক্ষেত্রে সমতল কী হবে এখান থেকে না 6a² মানটা এখান থেকে পাচ্ছি আমি 600, তাহলে a² মানটা পাচ্ছি এখানে আমি 100, তাহলে a এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 10 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে ঘনকের আয়তন, ঘনকের আয়তন মানে কী হচ্ছে না, a³ দরকার আমার আয়তনের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে আমার কী লাগবে a³ লাগবে, মানে 10³, তার মানেই হচ্ছে এখান থেকে কত না 1000, 1000 ঘন সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মানি নয় বলেছে এখান থেকে 4 আর 6 = 10, 10 দ্বিগুণে হচ্ছে 20, 20 থেকে 5 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 15 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, 5t + 3u = 5t - 3u = 5:3 হলে t:2 মান কত, কাছের সাথে কাছের গুণ করে দাও, দূরের সাথে দূরের গুণ করে দাও, এখানে পাচ্ছি কত না 25t - 15u = 15t + এখানে পাচ্ছি আমি 9u, আচ্ছা এটা এপারে আনলে পাচ্ছি আমরা এখান থেকে 10t, আর এটা এপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 24u, তাহলে এখান থেকে t:u এর মান পাচ্ছি এখান থেকে আমরা 24:10, 2 দিয়ে 12 পাচ্ছি এখানে আমরা 12:5, এটা হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নীরাজ হচ্ছে এখানে ধীরাজের 4 গুণ দক্ষ, অর্থাৎ ধীরাজের যদি এফিসিয়েন্সি 1 হয় সেক্ষেত্রে নীরাজের কত হবে না 4 হবে, একত্রে তারা, এটা কিন্তু এফিসিয়েন্সি, একত্রে তারা একটা কাজ 44 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে কতদিনে নীরাজ একা ওই কাজটা করতে পারবে, ঠিক আছে, তাহলে মোট কাজের পরিমাণ কত, দেখো এখানে টোটাল ওয়ার্ক কত হবে এখান থেকে না 44 দিনে করছে, তাহলে মোট এফিসিয়েন্সি কত এখান থেকে না 4+1, তাহলে 44 * 5 হচ্ছে এখান থেকে আমাদের মোট কাজ। এখন নীরাজ একা একা করতে গেলে সময় কত লাগবে না, মোট কাজ কত না 44 * 5, আর সেক্ষেত্রে নীরাজের এফিসিয়েন্সি কত না 4, তাহলে 2 * 4 করে দাও এখান থেকে, কাউরি গলো পাচ্ছি এখানে 11 + 5 = 11 হচ্ছে এখান থেকে 55 দিন লাগবে তার ক্ষেত্রে কাজটা শেষ করতে, অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 20% বাড়িয়ে ধার্যমূল্য স্থির করার পর একজন দোকানদার 12% লাভে তার পণ্য বিক্রি করে, সেক্ষেত্রে ছাড়ের শতাংশটা কত, সাপোজ আমি ধরলাম যে সিপি হচ্ছে এখান থেকে 100, ঠিক আছে, এখন 20% বাড়িয়ে এখানে আমাদের মার্কেট প্রাইস কত হচ্ছে না এখান থেকে 120 হচ্ছে আমাদের এখানে ধার্য মূল্য, আচ্ছা দোকানদার কিন্তু এখানে বলছেন যে 12% লাভে বিক্রি করছে, মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে না 112, অর্থাৎ 120-র মালটাই কিন্তু এখানে 112-তে বিক্রি হচ্ছে, মানে এখানে কিন্তু 8 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 8 টাকা ছাড় দেওয়া হচ্ছে 120-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত দেওয়া হচ্ছে 00 কাটে এখান থেকে, 4 দিকে 12 পাচ্ছি আমরা এখানে 2, এখানে 12 পাচ্ছি আমরা 3, তাহলে 20 / 3, তার মানেই হচ্ছে 6.2 / 3 মানে 6.66%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 6% কত হলো 6.66%। তো এখানে বলছি কিনা মানি নয় করতে হবে এখান থেকে 36 থেকে 12 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 24 ভাগ 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4, আচ্ছা এখান থেকে ভাগের কাজটা আগে হবে মানে 7 পাচ্ছি এখানে, 7 দ্বিগুণ হচ্ছে 14, তাহলে 98 থেকে 14 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 84 + 4 মানে পাচ্ছি এখানে আমরা কত না 88 পাচ্ছি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আজকে লাস্ট অঙ্ক, এই সিরিজের লাস্ট অঙ্ক এটা, 50টা জুতো 85 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির বলছে 15% ক্ষতি হয়, তাহলে 35% লাভ পেতে হলে 50 জুতো বিক্রয় মূল্য কত হতে হবে, দেখো এসপি কত এখান থেকে না 85, আগে দেখো এটা কিন্তু বিক্রি করে আমার ক্ষতি হয়েছে, তাহলে এখান থেকে সিপি কত ছিল 85 * 100 / 85 মানে 100 টাকা ছিল কিন্তু এখানে তাদের ক্রয় মূল্য জুতোটার, ঠিক আছে, এখন 35% লাভ পেতে হলে কী হবে না প্রতিটার মানে এই জুতোর বিক্রয় মূল্য কত হবে না 100-র ওপর জাস্ট 135/100, তার মানেই হচ্ছে 135 করা দরকারই হতো না, এটা জাস্ট 135 টাকা হবে কিন্তু 50টা জুতোর বিক্রয় মূল্য, ঠিক আছে, এখানে এসপি দেওয়া ছিল সেখান থেকে আনলাম কিসে আমরা সিপিতে আনলাম, আবার আমরা এখানে লাভ চাপিয়ে কিন্তু করে নিলাম এসপি কত না 135 টাকা, অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা, ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।